ফুটের রাত 10টা। রানীরবাজার দেবীনগরে চাকরিচ্যুত 10,323 শিক্ষক সত্যজিৎ দের বাড়িতে চলে গেরুয়া বাহিনী বর্বরোচিত আক্রমণ, ব্যাপক ভাঙচুর। অভিযোগ ছিল দুর্বৃত্ত বাহিনী পিস্তল, লাল লাঠি ইত্যাদি নিয়ে হামলা চালায়। প্রতিটি ঘরে মূল্যবান জিনিস ভাঙচুর শুধু নয়, লুট করে নিয়ে যায় নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার। আক্রমণের সময় সত্যজিতের বৃদ্ধা মা এবং স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। শেষে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলে পিছু টান দেয় দুর্বৃত্তরা। শনিবার বিশালগড় সন্ত্রাস কবলিত এলাকা সফর করে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল আসেন সত্যজিৎ দের বাড়িতে, ঘুরে দেখেন তছনছ করে দেওয়া দৃশ্যপট, কথা বলেন আক্রান্ত পরিবারের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে এবং অন্যান্য নেতৃবৃন্দ। গ্রামের মানুষ ছুটে আসেন প্রতিনিধি দল আসার খবরে। মানিক সরকার বলেন, এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত, যারা করছেন তারা বুঝতে পারছেন তাদের ভবিষ্যৎটা কি, জিততে পারবে না, ফিরেও আসতে পারবে না। অপ্রত্যাশিত কেন এরকম করবে, যারা করেছেন তারা বুঝতে পারছেন তাদের ভবিষ্যৎটা কি, জিততে পারবে না, ফিরে আসতে পারবে না, এই ধারণা থেকেই তো এই কাণ্ড কারখানা করেছে। কিন্তু নির্বাচনী লড়াইয়ে কেউ জিতবেন কেউ হয়তো জিততে পারবেন, কিন্তু তার জন্য এরকম করতে হয় না। 18 নির্বাচনের পর আমরা করেছি এরকম, আমরা তো 18 নির্বাচনে পরাস্ত হয়েছি, সরকার থেকে আমরা সরে গেছি, কিন্তু কোনো জায়গায় তো এরকম কাণ্ড আমরা করিনি। এ তো দুর্বলতা, এটা ঠিক না, এটা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নিদর্শন না। অবশ্য এটা যদি থাকতোই তাদের, তাহলে এই স্লোগান নিয়ে তো ভোটটা হতো না। আমরা এই বিষয়গুলোকে কোনোমতেই সমর্থন করি না, এগুলি নিন্দা করি। এবং আমরাও যেমন বলছি বামফ্রন্ট মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, কোনোরকম জিজ্ঞাসা প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কর্মীরা, বিশেষ করে যুবকরা, তারা যেন চিন্তা ভাবনা না করে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।